নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই প্রতিবেদন আমরা আলোচনা করব যে গন্ডাছড়া যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোটামুটি এখন অনেকটা স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিরোধী দলীয় নেতা জিতেন্দ্র চৌধুরী, তিনি জেলা শাসকের কাছ থেকে আগে থেকে অনুমতি নিয়ে তিনি গন্ডাছড়া দিয়ে রওনা দিয়েছিলেন এবং রাস্তার মাঝখানে আজ ওনাকে আটকে দেওয়া হয়। অর্থাৎ দুপুর 12টা নাগাদ ওনাকে আটকে দেওয়া হয়। পুলিশ প্রশাসন দিতে রাজি ছিলেন না এবং শেষ পর্যন্ত দেননি যেতে। এখন এই বিষয় নিয়ে প্রথমে ইংরেজি থেকে শুরু করে বাংলা, স্থানীয় ল্যাঙ্গুয়েজ বিভিন্নভাবে কিন্তু আলোচনা হয়েছে পুলিশের সঙ্গে। পুলিশ বারবার কিন্তু সরি, দুঃখিত, কখনো ইংরেজিতে সরি, কখনো বাংলাতে দুঃখিত, আমরা পারছি না, আমাদেরকে কোঅপারেট করুন, সহযোগিতা করুন, এগুলি বলছেন। তবে একটা বিষয় হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনি একজন সজ্জন লোক এবং একই সঙ্গে বর্তমানে যিনি বিরোধী দলের নেতা রয়েছেন জিতেন্দ্র চৌধুরী, তিনি একজন নেপাট ভদ্রলোক এবং সজ্জন লোক হিসেবে তিনি পরিচিত। তিনি বারবার বলছেন যে আমরা সেখানে গেলে কোনো প্রকার এমন কিছু করব না যে কোনো একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে এখানে, সেটা আমরা করার লোক নই, আমরা সেই ধরনের মানুষ নই। ওনার সঙ্গে প্রাক্তন বিধায়ক মন্ত্রী ছিলেন এবং বর্তমানে যারা বিধায়ক এমন দুজন বিধায়ক ওনার সঙ্গে ছিলেন, ওনাকে যেতে দেওয়া হয়নি। কারণ প্রশাসনের, স্থানীয় প্রশাসনের বক্তব্য হচ্ছে পরিস্থিতিটা যেভাবে স্বাভাবিক রয়েছে, পরিস্থিতিটা যেন সেভাবেই স্বাভাবিক থাকে, তারা কোনো ধরনের তারা ঝুঁকি নিতে চাইছে না। কারণ বিরোধী দলের নেতাকে তারা স্থানীয়রা পেলে তাদের সুখ দুঃখের কথা জানাবে, অভাব অভিযোগের কথা জানাতে পারে এবং এতে করে উত্তপ্ত পরিবেশ তৈরি হতে পারে, বা এতদিন এখানে বিরোধীরা আসলেন, এতদিন কোথায় ছিলেন, কেন আসলেন না, সে নিয়েও প্রশ্ন উঠবে। তো এই প্রশ্নগুলি যেন না উঠে বা কোনো অসুবিধা সৃষ্টি না হয়, তার জন্য পুলিশ প্রশাসন বলছে যে যেতে দেওয়া যাবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে উল্টো দিক থেকে, জিতেন্দ্র চৌধুরী তিনি বলছেন যে আমরা তেমন লোক নই যে আমরা এখানে এমন কিছু করব, আমরা ডাক বাংলোতে বলবো, দু একজন মানুষের সঙ্গে দুঃখের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনে আমরা চলে আসবো। আমরা এই ধরনের কোনো ঘটনা যদি ঘটাতে চাইতাম তাহলে আমরা এই ঘটনা দুদিন পরে আমরা আসতে চাইতাম। তবে এটা উল্লেখ করা প্রয়োজন, সাম্প্রতিক টেপানি একটা ঘটনার পর যখন সংসদের বিরোধী দলীয় উপনেতা গৌরব গগৈ যখন আসলেন, তখনও কিন্তু ডুঙ্গুরে যেতে চেয়েছিলেন তারা কংগ্রেসের তরফ থেকে, সেই সময় কিন্তু যেতে দেওয়া হয়নি এবং তারা সেটাকে মেনে নিয়েছেন যে পরিস্থিতি যেন উত্তপ্ত কোনোভাবে না হয়, আর প্রশাসন চাইছে তারা আর যাননি সেটা। ও একইভাবে আজকে কিন্তু জিতেন্দ্র চৌধুরী তিনি ফিরে আসলেন, যদিও তিনি বারবার বিশ্বাস করানোর চেষ্টা করেছেন যে এখানে কোনো প্রকারের সমস্যার জন্য না, তিনি একটা বড় ধরনের অভিযোগ তিনি তুলেছেন, সেই বিষয়টি আমরা তুলে ধরবো ওনার বক্তব্যটা। যে এখানে যে আনন্দ মেলা চলছে দীর্ঘদিন ধরে রাজ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু এই ধরনের মেলা চলে এবং মেলার মধ্যে খার্চি পুজোতে আমরা দেখলাম মেলার মধ্যে সেখানে জুয়ার আড্ডা বসিয়ে দেওয়া হয়। স্থানীয় যারা মেলা কমিটির লোক রয়েছেন পুলিশের সুযোগ মানে সঙ্গে তারা টাই আপ করে সেখানে জুয়ার আড্ডা বসাচ্ছেন। এই নিয়ে তিনি বলেছেন যে আনন্দ মেলা যেখানে দীর্ঘদিন ধরে চলছে, মাসের পর মাস ধরে আনন্দ মেলা চলছে, কেন চলছে, এই ঘটনাগুলির কারণে কিন্তু পুলিশের কারণে আজকে একজন লোকের প্রাণ গেছে, পুলিশ প্রশাসনের কারণে আজকে যখন শান্তিপূর্ণ অবস্থা রয়েছে তখন কেন বিরোধী দলীয় নেতাকে যেতে দেওয়া হবে না, তিনি কিন্তু বারবার প্রশ্ন করছেন এবং তিনি সে বিষয় নিয়ে উনি ওনার জায়গা থেকে যা করণীয় পরবর্তীতে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তা করবেন। এবং তিনি বারবার প্রশ্ন করছেন যে জেলা শাসক যেখানে বলছেন সেখানে আপনাদের কি সমস্যা। যাই হোক, অবশেষে তিনি ফিরে এসেছেন একটা বার্তা দিয়ে যে আমরা ফিরে গেলাম, তবে এই বিষয়গুলি নিয়ে আমরা জায়গা অবশ্যই তুলে ধরার চেষ্টা আমরা করব। শুনুন তিনি কি বলছেন। স্বয়ং ডিএম যখন বলছেন স্যার ইউ কুড কাম টু মোর, তিনি আবার রাত্র 9টায় কনফার্ম করলেন আমার সাথে আপনি কোন পথ দিয়ে আসছেন, আমাকে রিকোয়েস্ট করলেন বাই 12 আপনি যেখানে যাবেন কিভাবে আপনি রাখুন, আমি ইয়েস। কি হলো হঠাৎ করে ইন্সট্রাকশন তো আপনাদের কাছ থেকেই কাছে নিচ্ছিল, ডিএম এর কাছে কেন গেল? আমরা তো এমনি আসিনি, তো এই হল সিচুয়েশন। দেখলেন বন্ধুরা যে এই গন্ডাছড়া ঘটনা, আমি এই সময়তে এটা আরো অন্যরকম এক্সাগারেট মানে ইয়ে হোক, এগ্রাভেট করুক আমরা চাই না, অবনতি ঘটুক চাই না, মনে প্রাণে আমরা চাই যে এখানে শান্তি ফিরুক, ক্ষতিগ্রস্ত মানুষ তারা রিলিফ পাক, আবার উঠে দাঁড়াক, শুধু প্রশাসন না সমস্ত অংশের মানুষ তাদের পাশে দাঁড়াক। কিন্তু এটা বলতে হয় কেন হল,
যে প্রশাসন আজকে আমাদের বাধা দিচ্ছে এই প্রশাসনের গাফিলতির জন্য হয়েছে। এখন এই সময়ের তো অভাবের পিরিয়ডে কিসের আনন্দ মেলা? এক মাস ধরে চলছে আনন্দ মেলা, ওপেন লাইসেন্স, আপনারা পুলিশ আপনারাই পারমিশন দিচ্ছেন এইসব জুয়া মদ গাঁজা আপনাদের চোখের সামনে, আর কিছু এই এখানকার মাতব্বরদের ইয়েতে। এর জন্য দায়ী কারা? সব প্রশাসন না, যে এখানে কিছু অ্যাডমিনিস্ট্রেশনের লোক, শাসক দলের কিছু লোক, তাদের কায়েমি স্বার্থের কারণে একটা নিরীহ জীবন গেল, এতগুলো মানুষের জীবন সম্পত্তি নষ্ট হল, মানুষের রোজগার বন্ধ হয়ে গেল, আর আজকে সম্প্রীতির নামে তামাশা দেখাচ্ছেন, বিধানসভার সদস্যরা যেতে পারবেন না ইয়েতে। সংবিধান গণতন্ত্রের প্রতি এটা চূড়ান্ত বলাৎকার, অন্যায়। আমাদেরও রাইট আছে, আপনাদের রাইট আটকালেন আমাদেরকে, আমাদেরও রাইট আছে, আপনাদের কি করে আমাদের আটকালেন, আমরাও আমাদের জায়গা আপনাদের সম্পর্কে আমরা তুলব। তো এই যে নগ্ন প্রশাসন, যারা শুধু উপরতলার কিছু কায়েমি স্বার্থের কথা ছাড়া কিছু বুঝেন না, আজকে তাদের কারণে গন্ডাছড়া এত বড় ক্ষতি হয়ে গেল, সম্প্রীতি নষ্ট হল, জীবনমাল ক্ষতি হলো।